হ্যালো বন্ধুরা, রহস্যবিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। হারিয়ে যাওয়া কোনো প্রাচীন নগরীর ইতিহাসের প্রতি কৌতূহলী মানবমন যেন সর্বদাই দুর্বল। এই বৈচিত্র্যময় পৃথিবীতে মানবজাতি আগমনের পর হতেই সময়ের সাথে সাথে বিভিন্ন রকম সভ্যতার উত্থান পতন ঘটেই চলেছে। সেই সাথে প্রাচীন বিভিন্ন সভ্যতার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ধ্বংসপ্রাপ্ত অনেক নগরীও। এই নগরীগুলোর ধ্বংস হয়ে যাবার পেছনে নানাবিধ কারণের সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগও ছিল একটি বড় কারণ। তেমনি ভয়ঙ্কর ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন এক মিশরীয় নগরী হেরাক্লিয়ন নিয়ে আজ আলোচনা করব। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে অষ্টম শতাব্দীর মধ্যবর্তী সময়ে মিশরীয় নগরী হেরাক্লিয়ন ছিল ভূমধ্য সাগরে প্রবেশের অন্যতম প্রধান বন্দর। এই বন্দর নগরীটি থোনিস নামেও পরিচিত ছিল। মিশরের আলেকজান্দ্রিয়া থেকে 20 মাইল উত্তর পশ্চিমে ছিল এই শহরটির অবস্থান। সেই সময়ে এটি ছিল অনেক জনপ্রিয় একটি বন্দর। বন্দর ছাড়াও এই শহরটি মিশরীয় দেবতা আমনের সুবিশাল মন্দিরের জন্যও বিখ্যাত ছিল। দেবতা আমনের পূজা করার জন্য এখানে বিভিন্ন স্থান থেকে অনেক মানুষের আগমন ঘটত। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর কোনো এক সময়ে কোনো এক রহস্যময় কারণে সমুদ্রে ডুবে যায় এই শহর আর হারিয়ে যায় সমুদ্রের তলদেশে। ধারণা করা হয় বড় কোনো ভূমিকম্পের ফলেই হয়তো এই শহরের পতন ঘটেছিল। তারপর হতে বহু বছর ধরে সমুদ্রের নিচে চাপা পড়ে থাকা এই শহরটির কোনো খুঁজই কেউ জানত না। অনেকে মনে করতেন হারিয়ে যাওয়া রহস্যময় শহর আটলান্টিসের মতোই এটাও হয়তো কোনো রূপকথার শহর যার বাস্তবে কোনোই অস্তিত্ব নেই। একসময় মানুষ প্রায় পুরোপুরি ভুলে গিয়েছিল এই নগরীর কথা। যদিও বিখ্যাত গ্রিক ইতিহাসবিদ হুরাডুটাস ও ডায়োডোরাস সহ আরও কয়েকজন ইতিহাসবিদ তাদের লেখায় এই শহরের কথা উল্লেখ করেছিলেন, পুরনো অনেক পুঁথিতেও এই শহরের বর্ণনা ছিল। এরপর 2000 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক গুডি ও তার দল এই শহরের খোঁজ পান। সমুদ্রের তলদেশে প্রায় 2000 বছরের চেয়েও বেশি সময় ধরে জমে থাকা বালি ও তলানি সরিয়ে তিনি খুঁজে পান এই শহরটি। একরকম অপ্রত্যাশিতভাবেই ফ্রাঙ্ক গুডি এই শহরের খোঁজ পেয়েছিলেন। 2000 সালে ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজির উদ্যোগে ও মিশরীয় পুরাতত্ত্ব কাউন্সিলের সহায়তায় গঠন করা হয় একটি দল। দলটির নেতৃত্ব দিচ্ছিলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক গুডি। তারা মিশরের আবুকির উপসাগরে ফরাসি সম্রাট নেপোলিয়নের একটি যুদ্ধজাহাজের খোঁজ করছিলেন। হঠাৎ করেই গুডি মিশরীয় দেবতা হাপির মূর্তির কিছু অংশ খুঁজে পান যা মিশরীয় বন্দর নগরী থোনিস বা হেরাক্লিয়নের অংশ ছিল। ডুবে যাওয়া এই শহরটি ছিল সমুদ্রের তীর থেকে 6.5 কিলোমিটার দূরে। এরপর প্রায় 13 বছর ধরে গুডি ও তার দল এই ডুবে যাওয়া শহরে খননকার্য পরিচালনা করেন। এটি থেকে একে একে উদ্ধার হতে থাকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। গুডি সমুদ্রের নিচের পলিমাটি ও বালি সরিয়ে ডুবে যাওয়া শহরের বিভিন্ন জিনিস এবং মিশরীয় দেবতা আমন ও তার ছেলে খনসোয়ের মন্দিরের ভগ্নাংশ খুঁজে পান। এখানে প্রায় 64টির বেশি জাহাজের ধ্বংসাবশেষ ও 700টিরও বেশি নোঙর খুঁজে পাওয়া যায়। এক স্থানে এতগুলো জাহাজের ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় জায়গাটি ছিল কোনো একটি বিখ্যাত বন্দর। প্রতিদিন বহু জাহাজ এসে ভিড়ত এই স্থানটিতে। এছাড়াও এখানে প্রচুর স্বর্ণমুদ্রা ও তামা এবং পাথরের বাটখারা খুঁজে পাওয়া যায় যা প্রমাণ করে ব্যবসার জন্য জায়গাটি ছিল প্রসিদ্ধ। সোনার তৈরি অনেক তৈজসপত্র উদ্ধার করা হয় এখান থেকে। উদ্ধার কাজের শুরুতে সমুদ্রের নিচের বালি ও পলিমাটির নিচে চাপা পড়ে থাকা বিশাল বিশাল ভাস্কর্যগুলো পানির উপরে তুলে আনা হয়। এরপর জাহাজে করে এগুলো নিয়ে যাওয়া হয় সমুদ্র তীরে। সমুদ্রের নিচ থেকে তুলে আনা ভাস্কর্যগুলোর মধ্যে ছিল 2000 বছরের পুরনো মিশরীয় দেবী আইসিসের আদলে তৈরি তৃতীয় ক্লিওপ্যাট্রার মূর্তি। এছাড়াও ছিল মিশরীয় দেবতা হাপি ও এক ফারাওয়ের মূর্তি। আরও পাওয়া গিয়েছিল গ্রিক ও মিশরীয় ভাষায় খোদাই করা পাথরের ফলক ও প্রায় 1 ডজনের মতো শবাধার। এসব শবাধারের মধ্যে ছিল দেবতা আমনের উদ্দেশ্যে বলি দেয়া বিভিন্ন পশুর মমি। মমিগুলো তখনও খুবই সুন্দর অবস্থাতেই বিদ্যমান ছিল যা প্রত্নতত্ত্ববিদদের যারপরনাই অবাক করে তোলে। স্লেটের পুঁথিগুলো ছিল অক্ষত। হাজার হাজার বছর সমুদ্রতলে চাপা পড়ে থাকার পরও এই জিনিসগুলো নষ্ট হয়নি। তবে অনেক জিনিসই হয়তো হারিয়ে গেছে সমুদ্রের গভীরে থাকা বালি ও পলিমাটির নিচে যা হয়তো আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। তৎকালীন সময়ে কনস্ট্যান্টিনোপল, রোম এবং এথেন্স সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করার জন্য পথ হিসেবে ভূমধ্যসাগরকে ব্যবহার করা হতো। আর নীল নদের পশ্চিম প্রবেশমুখে অবস্থিত এই হেরাক্লিয়ন ছিল সেই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর। মিশরীয়দের কাছে হেরাক্লিয়ন পরিচিত থোনিস নামে।
গ্রিক ইতিহাসবিদ হুরাডোটাসের মতে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে এই বন্দর নগরীতে গ্রিক দেবতা ও বীর হেরাক্লস এসেছিলেন, আর তারই সম্মানে গ্রিকরা এই শহরের নাম দেয় হেরাক্লিয়ন। এছাড়াও তারা হেরাক্লেসকে উদ্দেশ্য করে তার নামে একটি বিশাল মন্দিরও নির্মাণ করেন, যার ফলে তখন হেরাক্লিয়ন পরিণত হয়ে ওঠে এক ধর্মীয় তীর্থস্থানে। তখন প্রতিবছর এই মন্দিরে মিশরীয় দেবতা ওসাইরিসের পূজার অনুষ্ঠান করা হতো, যা ওসাইরিসের রহস্যাদি নামে পরিচিত ছিল। এই মন্দিরের ছিল অলৌকিক রোগ আরোগ্য করার ক্ষমতা। বহু দূর দূরান্ত থেকে মানুষ তাদের রোগ মুক্তির আশায় এখানে আসত। এছাড়াও বহু তীর্থযাত্রীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই নগরীটি। হুরাডোটাস তার লেখায় চমকপ্রদ একটি তথ্য উল্লেখ করেন। তিনি বলেন, বিখ্যাত ট্রয়ের যুদ্ধের আগে নাকি ট্রয়ের রানী হেলেন ও তার অপহরণকারী প্রেমিক প্যারিস এই শহরে আশ্রয় নিয়ে কয়েকদিনের জন্য অবস্থান করেছিলেন, যদিও এর সত্যতার সপক্ষে সঠিক কোনো শক্তপোক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি। সমুদ্র তীরবর্তী শহরটি ছিল বেশ দৃষ্টিনন্দন। শহরটিতে যাতায়াতের সুবিধার জন্য জলপথের পাশাপাশি অনেক কৃত্রিম খালও খনন করা হয়েছিল, ফলে শহরটিকে দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হতো। শহরের দ্বীপের মতো অংশগুলোতে ছিল বিভিন্ন মন্দির। হেরাক্লেসের মন্দিরের উত্তর দিকে ছিল একটি বিশাল খাল, যা শহরটির পূর্ব পশ্চিমে প্রবাহমান ছিল। পুরো বন্দর নগরীটি একসময় মানুষে জনাকীর্ণ ছিল, আর চারপাশ ভরে থাকত কোলাহলে। আর আজ কালের করাল গ্রাসে সমুদ্রের তলে হারিয়ে যাওয়া এই শহরটিতে বিরাজ করছে শুধুই শুনশান নীরবতা। হেরাক্লিয়ন কিভাবে ধ্বংস হয়েছিল তা এখনও রহস্যে ঢাকা। ফ্রাঙ্ক গুডির গবেষক দল মনে করেন, শহরটির বিশাল বিশাল মন্দির ও ভবনগুলোর নিচের ভূপৃষ্ঠ ছিল নরম কাদা ও বেলিমাটি দিয়ে গঠিত, ফলে একটি বড়সড় ভূমিকম্পেই পুরো শহরটি একেবারে দেবে গিয়ে প্রবেশ করে সমুদ্র গর্ভে, আর এর সাথেই ধ্বংস হয়ে যায় সদা ব্যস্ততায় মুখরিত থাকা বিখ্যাত এক বন্দর নগরী। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।